হ্যালো গাইস, কেমন আছেন? আজকে দেখাবো কিভাবে আপনারা জ্যাম্প ইউজ করে লোকাল হোস্টের মধ্যে ওয়ার্ডপ্রেস ইউজ করবেন। তো তার জন্য আমাদের গুগল আসতে হবে। গুগলে এসে জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ করতে হবে। এখানে অ্যাপাচি ফ্রেন্ডস ডট ও আর জি এই ওয়েবসাইটে আসতে হবে। ডাউনলোড জ্যাম্পে ক্লিক করতে হবে। দেন আমরা এখান থেকে উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য এবং ম্যাকের জন্য এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাব। তো এখন আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড বাটন ক্লিক করলে এটা অটোমেটিকলি আমার একটা ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনাদের ডাউনলোড বাটন এখন স্টার্ট হয়নি, দেন আপনারা এখানে ক্লিক করতে পারেন। তো ডাউনলোড হওয়ার পর সিম্পলি এটা ইনস্টল করে নেবেন। একদম সহজ এটা ইনস্টল করতে পারবেন, অন্যান্য সফটওয়্যার মতন এটাও ইজি ইনস্টল করা। তো এখানে আরেকটা কথা হলো, অনেকে উইন্ডোজ 7 ইউজ করে, তো এটা হচ্ছে 64 বিটের জন্য। যে আপনারা 32 বিটের জন্য এখানে ডাউনলোড জ্যাম্প উইন্ডোজ 7 32 বিট, তো এটা লিখে সার্চ করলে এখানে যে ফার্স্ট ওয়েবসাইট আসবে জ্যাম্প গাইড থেকে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন 32 বিট। তো 32 বিট অ্যান্ড 64 বিট সেটিংও সেম, আপনারা যে উইন্ডোজ ইউজ করেন সেই উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করে নেবেন। তো ইনস্টল করার পর এখানে আপনাদের তো এরকম একটি উইন্ডোজ আসবে। তো এখানে জ্যাম্প কন্ট্রোলার বলে এটাকে। তো এখান থেকে আপনারা অ্যাপাচি এবং মাইএসকিউএল এখান থেকে স্টার্ট করে আপনারা কাজ স্টার্ট করবেন। তো এটা পরে দেখাচ্ছি, এটা মিনিমাইজ করছি। তারপর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। ওয়ার্ডপ্রেস ডট ও আর জি এই ওয়েবসাইটটা থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। এখান থেকে যেয়ে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.82 ক্লিক করব। দেন আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। তার একটি কথা হচ্ছে, আমরা ওয়ার্ডপ্রেস ও আর জি ওয়েবসাইটেই যাবো, আমরা .com-এ যাবো না। ওয়ার্ডপ্রেস .com-এ গেলে আমাদের এখানে টাকা দিয়ে আমাদের এই ওয়ার্ডপ্রেসটা ইউজ করতে হবে। এখানে দেখেন, আমরা যদি ফ্রিতে এটা ইউজ করি তাহলে এখানে আমরা ওয়ার্ডপ্রেসের যে অ্যাডগুলো সেটা আমাদের ওয়েবসাইটে দেখাবে, এবং এবং আপনার আমরা কেউই চাই না যে তাদের অ্যাড আমার ওয়েবসাইটে চলুক। এবং পার্সোনালের জন্য $4 প্রিমিয়াম এখানে। তো এখানে ইউজ করতে হলে আপনাদের টাকা দিয়ে ইউজ করতে হবে। তো আমরা এটা ইউজ করব না, আমরা .org-তে যেয়ে ডাউনলোড করে নেব আমাদের ওয়ার্ডপ্রেসটা। তো ডাউনলোড হওয়ার পর আমরা এরকম জিপ ফাইলে পাবো। তো এটার জন্য আমরা আনজিপ করে নেব। এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। তো আমাদের ফাইলটি এখানে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের সব ফাইলটা এখানে দেওয়া রয়েছে। তো আমরা ব্যাকে যাব, দেন এটা কাট করতে পারি অথবা কপি করতে পারি এখান থেকে। তো আমি কপি করে নিচ্ছি। দেন আমরা লোকাল ডিক্সিতে যাব। এখান থেকে আমি লোকাল ডিক্সিতে এসে পড়েছি। দেন এখান থেকে নিচে দেখেন জ্যাম্প নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে এখানে। তো এখানে এটা ক্লিক করব। এখানে দেখেন জ্যাম্পের যত ফাইলগুলো রয়েছে সব দেখাচ্ছে। তো এখানে আমরা এইচটি ডক লিখে সার্চ করব, অথবা আমরা এই যে সিরিয়াল এখান থেকে খুঁজলেই পেয়ে যাব যে এইচটি ডকস নামে ফাইলটা। তো এখানে ক্লিক করব, এটা ওপেন করব। ওপেন করার পর এইখানে আমরা ওয়ার্ডপ্রেসটা পেস্ট করে দেব, ঠিক আছে। দেন আমাদের এখানে কাজ শেষ, কমপ্লিট, এটা কেটে দেব। তো তারপর আমরা এখানে আমাদের কন্ট্রোলারটা এখান থেকে অন করব। আমরা এখানে স্টার্ট বাটনে গেলে আমরা দেখতে পারবো আমাদের জ্যাম্পের কন্ট্রোলারটা। দেন সেটা ক্লিক করে আমরা এই কন্ট্রোলারটা অন হয়ে যাবে। দেন আমরা এখান থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএল পেয়ে যাচ্ছি। এখানে ক্লিক করব, এটা অন হয়ে গিয়েছে। দেখেন গ্রিন সিগন্যাল এখানে দিয়ে দিয়েছে, রানিং রানিং চলছে। দেন এটা মাইএসকিউএল এখানে ক্লিক করে দেব। মাইএসকিউএল হচ্ছে এটা ডাটাবেস, আমাদের ওয়ার্ডপ্রেসের যত ফাইলগুলো থাকবে সব ইনফরমেশন আমাদের এখানে ডাটাবেসে সেভ হবে। তো মাইএসকিউএল হচ্ছে আমাদের ডাটাবেস। দেন অ্যাপাচি হচ্ছে আমাদের সার্ভার। ওয়ার্ডপ্রেস যখন আমরা ইউজ করি তখন আমাদের একটি যে কোনো একটি লাইভ করার জন্য সার্ভার প্রয়োজন হয়। তো অ্যাপাচি একটি হচ্ছে সার্ভার। তো এতটুকু জানলে আমাদের হবে। দেন এটা গ্রিন হয়ে গিয়েছে, মানে এটা চালু হয়ে গিয়েছে আমাদের। চালু হওয়ার পর আমরা লোকাল হোস্ট ইউজ করতে পারবো। যদি এটা আমাদের কোনো পর্যায়ে অফ থাকে তাহলে আমরা লোকাল হোস্ট সার্চ দিলে কোনো কিছুই আসবে না। শুধু লোকাল হোস্ট লিখে সার্চ করলে এখানে আমরা জ্যাম্পের একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তো আমরা এখানে লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব। দেন এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপের ইন্টারফেস এখানে চলে এসেছে। সেট আপের জন্য এখানে বলা হচ্ছে আমরা কোন ল্যাঙ্গুয়েজটি ইউজ করব। তো তার আগে আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে যেতে হবে। সবার ফার্স্টে আমাদের কাজ থাকবে এটাই। তো এই পর্যন্ত আসার পর নেক্সট আমাদের কাজ থাকবে এটাই, যে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে যেতে হবে। তো এখানে যাওয়ার পর আমরা ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরি করা একদম সহজ। এখানে ডাটাবেসে ক্লিক করব। তো এখানে শুধু আমরা
একটি ডাটাবেজের নাম দেব, যেখানে আমাদের ওয়েবসাইটের সব ইনফরমেশন থাকবে। সেই জন্য আমরা একটি ডাটাবেজ তৈরি করতে হবে। তো আমি ওয়ার্ডপ্রেস লিখে দিলাম, এখানে ওয়ার্ডপ্রেস নামে আমার একটি ডাটাবেজ ক্রিয়েট করবো এখানে। তো এখানে ক্রিয়েটে ক্লিক করব, দেন আমার ডাটাবেস এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে এই সব কাজগুলো করতে হলে আপনাদের অবশ্যই অ্যাপাচি এবং মাইএসকিউএল এখান থেকে স্টার্ট থাকতে হবে, ঠিক আছে? স্টপ থাকলে কিন্তু কোনো একটাও কাজ করবে না। পিএসপি মাই অ্যাডমিনে এখানে এসে কোনো কিছুতে আপনারা ক্লিক করবেন না। তো এখানে আমাদের কাজ শেষ, পিএইচপি মাই অ্যাডমিনে এখানে ক্লোজ করে দেব। তো দেন এখানে আসার পর আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশে সিলেক্ট করব, দেন কন্টিনিউ। দেন এখানে বলছে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, আপনাদের স্বাগতম ওয়ার্ডপ্রেসে। তো তারা আমাদের আরও ইনফরমেশন চাচ্ছে এখানে, মোর ইনফরমেশন অন দ্য ডাটাবেস। তো আমাদের এখানে ইনফরমেশনগুলো দিতে হবে, তো লেটস গো। তো এখানে আমাদের ডাটাবেস দিতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল, প্রিফিক্স। এখানে আমাদের ডাটাবেসের নাম, যে অলরেডি আমরা ডাটাবেস তৈরি করে ফেলেছি, তো ডাটাবেসের নাম আমাদের কী ছিল সেটা আপনারা জানেন। আপনারা যে ডাটাবেসের নাম ছিল সেটা এখানে দিয়ে দিবেন। আমাদের ডাটাবেসের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, তো আমাদের ওয়ার্ডপ্রেস এখানে দেওয়া আছে। তো তারপর এখানে আপনারা ইউজার নেম দিবেন, যখন আপনারা জ্যাম্প ইউজ করবেন, জ্যাম্পের ইউজার নেম হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। তো সবসময় এটা মাথায় রাখবেন। তো আমরা এখানে এটা ইউজার নেম দেবো রুট এবং পাসওয়ার্ড দিব ব্ল্যাঙ্ক, কোনো কিছুই থাকবে না। তারপর আমরা এখানে আমাদের ডাটাবেস কোথায় হোস্ট হচ্ছে, লোকাল হোস্টে। তো তারপর এখানে টেবিল প্রিফিক্সে WP এটা যেভাবে আছে সেভাবেই থাক এটা। তারপর আমরা সাবমিটে ক্লিক করব, ক্যান নট সিলেক্ট ডাটাবেস। এখান থেকে নামটা কপি করার পর দেন হয়েছে। তো দেন অল রাইট প্যাকি, আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, রান দ্য ইনস্টলেশন। তো তারপর এখানে তারা বলছে আপনারা তো আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন অবশ্যই, তো এখন আপনারা তো একটি আপনার সাইট টাইটেলটি দিন এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দেন এবং কিছু ইনফরমেশন দেন এখান থেকে। তো সেটা আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে। তো সাইটের নাম দিয়ে দিচ্ছি এখানে, তো আপনারা যে কোনো একটি সাইটের নাম দিয়ে দিন, আমি সাকিব টিক টিপস দিয়ে দিচ্ছি। তো ইউজার নেম, তো আমি এখানে সবসময় সহজ একটি ইউজার নেম ইউজ করবো যেটা আমার মনে থাকে। তো ইউজার নেম আমি অ্যাডমিন দিয়ে দিচ্ছি এজ আ ইউজার নেম, এবং আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি অ্যাডমিন। তো এটা আমি লোকাল হোস্টে এই ওয়েবসাইটটি চালাচ্ছি, তো এটা আমার কোনো হ্যাক হওয়ার কোনো প্রসেস নেই। যখন আপনারা কোনো হোস্টিং সাইটে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, তখন স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন যাতে আপনাদের ওয়েবসাইটটা হ্যাক না হয়। তো আমি এখানে আমার লোকাল হোস্টে কেই বা হ্যাক করবে, সেই জন্য আমি পাসওয়ার্ডটা অ্যাডমিন দিয়ে দিচ্ছি, ভেরি উইক। তো সমস্যা নেই, তো কনফার্ম করতে হবে আমাদের উইক পাসওয়ার্ডের জন্য। তো ওকে, সমস্যা নেই। তো আপনারা একটি মেইল দিয়ে দিবেন এখান থেকে, তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি একটি মেইল দিয়ে দিয়েছি এখানে আমার। তো নিচে দেখেন এই যে একটি মেইন জিনিস এখানে দেখেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো এইটা যদি আপনারা টিক মার্ক করেন, তাহলে কোনো ইঞ্জিনের মধ্যে আপনার ওয়েবসাইটটি দেখাবে না, দেখা যাবে না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে এটা আপনারা কখনই ট্রিক করবেন না। এটা ঠিক করলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটি দেখা যাবে না। তো এটা ব্ল্যাঙ্ক রেখে দেন আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। তো এখানে আমাদের, তো এখানে আমরা লগ ইন করে নিব, লগ ইন। তো সিম্পলি আমরা এখান থেকে লগ ইন করে ফেলেছি। এখন আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিই। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি অ্যাডমিন অ্যাডমিন। তো আমি এটা রিমেম্বার দিয়ে দিব, দেন লগ ইন। তো এই যে সম্পূর্ণ হয়েছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তো আমরা লোকাল হোস্টের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি। এখন আমরা আমাদের এই যে সাইটটা আমরা দেখি, এই হচ্ছে আমার সাইট, সুন্দর না? তারপরও আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় আমাদের ওয়েবসাইটটি ইনস্টল হয়ে গিয়েছে। তো এইখান থেকে আমরা ফুল এটা কাস্টমাইজ করে আমরা ফুল একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো যারা নতুন ওয়ার্ডপ্রেস শিখতে চান, তো তারা এখান থেকে লোকাল হোস্টের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্র্যাকটিস করতে থাকুন। বিভিন্ন টুল, বিভিন্ন প্লাগইন, থিম একটার পর একটা ইনস্টল করে আপনারা কীভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করে সেটা প্র্যাকটিস করেন। এখানে বিগিনারদের জন্য এটা অনেক হেল্প করবে। তো এই হচ্ছে ভিডিও। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা চান যে পরবর্তীতে আমি এই সম্পূর্ণ টুলস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি, কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ করবেন,
এবং সম্পূর্ণ টুল সম্পর্কে, তো সেই ভিডিও আমি নিয়ে আসবো। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে। তো ধন্যবাদ।